হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে এই নরম তুলতুলে বাটার নান। বাটার নানটা কিন্তু আমরা যে কোনো কিছু দিয়েই খেতে পারি, যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে সহজে আপনারা ঘরে এই সুন্দর বাটার নানটা তৈরি করতে পারেন। তো চলুন দেরি না করে দেখি নিই কীভাবে বাটার নানটা তৈরি করতে হয়। আমি প্রথমে একটা বাটিতে ইস্ট নিয়ে নেব। তার আগে এই ইস্টটা যদি আপনারা প্রথমবার ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এমনি নর্মাল যে ইস্টটা ওইটাই ব্যবহার করতে পারবেন, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আপনারা ইস্টটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু রুটিটা ফুলবে না। তো আমি এখানে 2 চামচ থেকে একটু কম পরিমাণ ইস্ট নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। আপনারা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, এবার আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এবার আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি, আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডোটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন একটু নরম হয়, তাতে করে কিন্তু নান রুটিটাও নরম তুলতুলে হবে। এবার আমি হাত দিয়ে এভাবে উপরে তেলটা মাখিয়ে নিচ্ছি। আমি ডোটা কিন্তু ভালোভাবে মতে নিয়েছি। এবার আমি হাতে আবারও একটু তেল লাগিয়ে ডোটার উপর দিয়ে দিয়ে দিব এবং ডোটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এক ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। আপনাদেরটা যদি 1 ঘন্টায় না ফুলে তাহলে কিন্তু আপনাদের আবারও ভালোভাবে মতে ডোটা ঢেকে রাখতে হবে। এবার আমি নান রুটিগুলো বানানোর জন্য প্রথমে একটা ছোট থেকে ডো নিয়ে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি। এবার আমি উপর দিয়ে সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে নিচ্ছি যেন ডোটা লেগে না যায়। এবার আমি একটা সুন্দর গোল রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি রুটিটা কতটুকু ভারী করেছি। আপনারা কিন্তু এভাবেই ভারী করে রুটিগুলো বানাতে হবে। আমি প্রত্যেকটা রুটি এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি উপর দিয়ে একটু লবণ পানি ব্রাশ করে নিয়েছি যাতে করে রুটিটা তাওয়ার সাথে লেগে থাকে। আমি আগে থেকে একটা তাওয়া চুলাতে গরম করে নিয়েছি। এবার আমি উপর দিয়ে ওই রুটিটা দিয়ে দিচ্ছি এবং যেদিক দিয়ে আমি লবণ পানিটা লাগিয়েছি ওই পাশটা আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। এবার আমি তাওয়াটা এভাবে উল্টিয়ে দিচ্ছি এবং চুলাটা বাড়িয়ে দিচ্ছি।
এভাবে আমি আগুনের মধ্যে রুটিটা পুরে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নান রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা যদি বাটার নান খান তাহলে কিন্তু আমার মতো এভাবে বাটার দিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিতে পারেন, অথবা আপনারা বাটার ছাড়া এমনিই নানটা তৈরি করতে পারেন। বাটারটা দেওয়া হলো, উপর দিয়ে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই নরম তুলতুলা বাটার নান। আপনারাও সহজে তৈরি করে ফেলতে পারেন এই সুন্দর বাটার নান, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।